হাই, আই অ্যাম অ্যাস্ট্রোজুকা নিয়া। 2024 এপ্রিলের রাশিফল নিয়ে আজকে আমি চলে এসেছি। এই মাস আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ে আসবে স্থিতিশীলতা, আর নিয়ে আসবে আপনার কথোপকথনে এক আকর্ষণীয়তা। আর স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি ভালোই হতে চলেছে এই মাসটি। 2024 এপ্রিল মাসে বুধ 9 এপ্রিল মীন রাশিতে পিছিয়ে পড়বে। এই সময় আপনার আভ্যন্তরীণ আত্মা খুব বেশি শক্তিশালী হয়ে উঠবে। আপনার প্রবৃত্তিকে বিশ্বাস করা আপনার পক্ষে উপকারী হবে। আর কি হবে, আর হবে আপনার কথোপকথনে খুব একটা অ্যাট্রাকটিভনেস। তো সুতরাং এই এই সময়টি যার বুধ ভালো তার জন্য ঠিক আছে, যার বুধ ভালো না তার জন্য আমার কাছে রেমেডিজ আছে। এরপরে কি হতে চলেছে, 13 তারিখে সূর্য মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই ট্রানজিটের ফলে কি হচ্ছে, আপনার নেতৃত্বের গুণমান বাড়তে চলেছে। আর কি হতে চলেছে, আর হতে চলেছে আপনার ম্যানেজমেন্ট পাওয়ার। এই মাসে 23 এপ্রিল 2024 মঙ্গল মীন রাশিতে থাকবে। এই সময় আপনি নিজস্ব এবং অন্যের অনুভূতি সম্পর্কে ভাবতে আরম্ভ করবেন। আর কি, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং সেটাতে সাকসেসও পাবেন। 24 এপ্রিল শুক্র মেষ রাশিতে ট্রানজিট করবে, এর ফলে আপনি আরো বেশি রোমান্টিক হয়ে পড়বেন, প্রেমে পড়বেন, নতুন সম্পর্ক তৈরি হবে। এই মাসে 12টি রাশি এক এক করে দেখে নিন। 8 নম্বর রাশি বৃশ্চিক রাশি, মঙ্গলের রাশি। যাদের জিমের ব্যবসা আছে বা জিম খুলে রেখেছেন, অথবা জিম করতে ভালোবাসেন, অথবা মোটা হয়ে যাচ্ছেন, নিউট্রিশনিস্টের কাছে যাচ্ছেন, রোগা হওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু ডায়েটটা হচ্ছে না। আসলে বাঙালিদের এটাই একটা প্রবলেম, কাল থেকে ডায়েট করবো, কাল থেকে ডায়েট করবো করে আর হয় না, সেই কিছু না কিছু খাওয়া হয়েই যায়। তবে হ্যাঁ, যারা বৃশ্চিক রাশি, এ মাসটা খুব কনফিডেন্ট আর ডেডিকেটলি আপনি আপনার শরীর চর্চার দিকে মন দেবেন। যাদের জিমের ব্যবসা আছে তাদের জন্য তো খুবই ভালো, যারা নিউট্রিশনের সাথে যুক্ত, মানে নিউট্রিশনিস্ট যাদেরকে আমরা বলি, তাদের জন্য ব্যবসা খুব ভালো হতে চলেছে আর্থিক দিক থেকে। এছাড়া যারা কর্মরত জীবনে আছেন খুবই ভালো এটা ডিল ক্র্যাক করবার জন্য। আর একটা খুব ভালো পরিবেশ, যে অফিসের যে পরিবেশ হবে ওটি খুব ইতিবাচক হতে চলেছে। প্রেমের দিক থেকে একটুখানি মন কষাকষি, অ্যাগ্রেশন, ইগো প্রবলেম থাকবে, তবে এন্ডে গিয়ে রিলেশনশিপ ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগত জীবন ঠিক হতে চলেছে, কোনো প্রবলেমের কারণ নেই। অফিস থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, স্বাস্থ্যের দিক থেকেও ইভেন ভালো হতে চলেছে। এইবার আমি বলবো, যারা প্যারেন্টস আছেন তারা বাচ্চাদের সঙ্গে আরও বেশি সময় কাটান। আর এই রাশি, বৃশ্চিক রাশির যে জাতক জাতিকারা আছেন তারা এই মাসটিকে আরো ভালো করতে পাখিদের দানা খাওয়ান। শুভ কাজে বেরোনোর আগে দই চিনি অবশ্যই খেয়ে যাবেন, ভালো হবে। আমরা দেখে নিলাম পরপর 12টি রাশির রাশিফল। তবে প্রত্যেক মাসে এটা জানার জন্য অবশ্যই এই অ্যাস্ট্রোয়োগিকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, নিজের পার্সোনাল ওপিনিয়ন পেতে, মাস কেমন যাবে, দিন কেমন যাবে, ইন্টারভিউ ক্র্যাক হবে কিনা, বিয়ে কবে হবে, বিয়ে বাধা আছে কিনা, ডাইভোর্সের যোগ আছে কিনা, অথবা কোনো ভালো সরকারি চাকরির যোগ আছে কিনা, কোন দিকে গেলে আপনার জীবন ভালো হবে, এই সমস্ত কিছু কিন্তু অ্যাস্ট্রোলজিতে আপনি দেখাতে পারেন। ফার্স্ট ফ্রি চ্যাট আপনি 5 মিনিটের পাবেন, তারপরে আমরা তো আছি, আপনি ডিরেক্ট আমার সঙ্গে অ্যাস্ট্রোলজিতে কথা বলতে পারেন, কোনো অসুবিধার কারণ নেই। ইভেন এখানে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, আপনার যাকে ইচ্ছে, বাস্তু থেকে শুরু করে হস্তরেখা বিচারক, সমস্ত কিছু আপনি এখানে পাবেন। প্লিজ দয়া করে আপনারা নিজের জীবনটাকে সুন্দর করে তুলুন এবং সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আমরা তো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।